বন্ধুরা এটা একটা পনির দেখতেই পাচ্ছেন। আমি পনিরটাকে এভাবে কেটে নেব, পনিরের কুফতা বানাবো আজকে। আসুন আপনারা দেখি আমি কিভাবে বানাই। পনিরটাকে আমি এভাবে কেটে নিয়েছি, দেখালাম। কাঁচা বাদাম, মগজদানা, টমেটো, কাঁচা লঙ্কা, চিনি, নুন, আর ফোড়নের জন্য নিয়েছি আপনার শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, আর কালারের জন্য নিয়েছি একটু গুঁড়ো লঙ্কা, জিরা বাটা, গোলমরিচের গুঁড়ো। এবার আমি মশলাটা করব। একটু নুন, একটু চিনি, এখানে বাদাম বাটা, আর মগজদানা বাটা নিয়েছি একটু, আপনার একটু গোলমরিচের গুঁড়ো নেব, একটু জিরার গুঁড়ো নেব, দেখুন আমি পনিরের ভিতরে এইভাবে পুরটাকে ভরে নিলাম। এতটা বেসন নিয়েছি আমি, বেসনে একটু নুন দিয়ে দেবো, একদম নিরামিষ এটা, ফাটাতে হবে ভালো করে। দেখুন সুন্দর কালার হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিছি। গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিছি, তেলটা দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দেবো। আমি এইভাবে ডুবিয়ে বেসনে ভেজে নেব। আমার তো পনিরটা ভাজা হয়ে গেছে, দেখুন একটা আলু নিয়েছি গোটা, আমার ছেলে বললো একটা গোটা আলু দিয়ে দাও মা ভালো লাগবে, তাই আলুটা দিয়ে দিলাম। দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভরে। আলুটা দেখুন খুব সুন্দর পুরো পনিরের মতোই হয়েছে, বেশ সুন্দর লাগছে। আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি একদম খাওয়া যাক, চ্যানেলটা অবশ্যই দেখবেন। দেখুন নরম তুল তুল রান্নাঘরে। এবার দেবো কড়াইতে তেল দিয়েছি আমি, এবার দেবো ফোড়ন, দিলাম তেজপাতা তিনটা, জিরে, শুকনো লঙ্কা দুটো গোটা, জিরা একটু কালো হবে, একদম হালকা আজে আছে দেখুন, এবার আমি এই মশলাটা দেব, কাজু, কিশমিস সঙ্গে একটু দিয়েছি বলতে ভুলে গেছিলাম, আর বাদাম, আর হলো মগজদানা একসাথে বেটেছি, টমেটো।
আমি আদা দেই নাই। আর আপনারা দিতে দিও পারেন, না দিলেও হয়, কোনো ব্যাপার না। আপনাদের কাছে যদি বাদাম না থাকে, কাঁচা বাদাম বা মগজ দানা, তাহলে আপনারা নারকেল বাটাও দিতে পারেন। আমি টমেটোর ডেকটা একটু হালকা রেখে দিয়েছি যেন ছোটো ছোটো থাকে। এই যে ডেকটা পুরোটা আমি একদম টেস্ট করিনি। এবারে দেবো এই যে হলুদ গুঁড়োটা, আর এলো কালো মিরচিটা, আর লাল মিরচিটা। এবার দেবো পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু মিষ্টি, যে কোনো পূজায় ভোগ লাগাতে পারবেন, খুব সুন্দর্য আর শর্টকাটেও রান্না। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে জল দেবো, অল্প একটু আগে দিয়ে নেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। আমি একটুখানি পোস্ত দেব সামান্য, এক চামচ পোস্তর গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেবো আস্তে আস্তে, আগে আলুটা দিয়ে দিলাম। এবার আমি পনিরের কোপ্তাটা ছাচ্ছি, খুব সুন্দর নরম তুলতুল করছে, কি ভালো লাগছে দেখতে, ধরতেও ভালো লাগছে। আমি একটু বেশি বড় করেছি, আপনারা ইচ্ছা করলে ছোট করতেও পারেন, কোনো ব্যাপার না। একদম মাখা মাখা হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে এটা। এবার একটু হোক, আমি আর ঢাকা দেব না, রেখে দিয়ে ঢাকা দিয়ে একটু 5 মিনিট আগে হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একটু মশলা ছড়িয়ে দেবো, গরম মশলা, আর যার বাকি নেই আগে একটু পাউডারটাই মিলিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেখাচ্ছি, হয়ে গেছে দেখুন কি সুন্দর, একদম গাঢ়া, দারুণ গন্ধ বেরিয়েছে। বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দিলাম, এবার একটু ধনেপাতা দিয়েছি, এবার একটু ঘি দিয়ে দিলাম। নমস্কার, খাওয়া যাক চ্যানেল থেকে, আপনারা পূজায় ভালো আনন্দে কাটাবেন, সুন্দরভাবে সুস্থভাবে সবাই, এই কামনা করে আজকে অবধি ভিডিও এখানেই শেষ।